এবং আমরা আইনজীবী হিসেবে ছিলাম, আমি আর আমার কলিগ। তো এটা এটা যেহেতু ওনারা এই এই ত্রয়োদশ সংশোধনী মামলা, এটা একটা রিট মামলা, এটা প্রথমে হাইকোর্টে একটা রিট দাখিল করা হয় যেখানে বলা হয় ত্রয়োদশ সংশোধনী অসাংবিধানিক। তারপরে হাইকোর্ট সেই মামলা খারিজ করে দেয়। হাইকোর্টের হাইকোর্ট একটা তিন সদস্যের একটা বেঞ্চ সর্বসম্মতিক্রমে বলে যে ত্রয়োদশ সংশোধনী সাংবিধানিক, তার বিরুদ্ধে অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল করা হয়। সেই অ্যাপিল, আমি যেটা বলছিলাম, বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে অ্যাপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ, চার সদস্য চার তিন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে। তো এখানে এই এই ত্রয়োদশ সংশোধনীর মামলাটি যখন হাইকোর্টে চলছিল এবং পরে যখন অ্যাপিল বিভাগে চলেছিল, তখন ডক্টর বদিউল আলম মজুমদার এবং আরও চারজন যারা এখন মামলাটির রায়ের পুনর্বিবেচনা চাইছেন, তারা কেউ এটার পক্ষ ছিলেন না। যেহেতু ওনারা এখন নতুন করে অ্যাপিল বিভাগে রিভিউ দাখিল করতে চাইছেন, কাজে অ্যাপিল বিভাগের একটা নিয়ম হচ্ছে যারা পূর্বে মামলায় পক্ষ ছিলেন না, তারা যদি মামলায় রিভিউ করতে চান তাহলে তাদের মামলাটা দাখিল করার জন্য একটা অনুমতির প্রয়োজন হয়। তো আমরা আজকে অ্যাপিল বিভাগের চেম্বার আদালতে গিয়েছিলাম সেই অনুমতির জন্য, এবং চেম্বার আদালত আমাদের মাননীয় চেম্বার আদালত আমাদেরকে অনুমতি দিয়েছেন। কাজেই আমরা এখন ত্রয়োদশ সংশোধনীর বাতিল করা বিবিএম খায়রুল হকের নেতৃত্বে দেয়া যে রায়, তার একটা রিভিউ আমরা পুনর্বিবেচনা আমরা দাখিল করতে পারবো। এবং আমরা আশা করছি এই আমাদের চেম্বার কোর্টে যেই ফর্মালিটিটা ছিল সেটা আজকে কমপ্লিট হয়েছে, এবং আমরা আশা করছি মঙ্গলবারে আমরা এই আবেদনটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বিভাগে যথারীতি দাখিল করতে পারবো। তারপরে আমরা এটাকে শুনানির জন্য আপিল বিভাগের ফুল বেঞ্চে এটা আমরা নিয়ে আসবো, এবং আমরা আশা করছি এটার শুনানি হবে এবং আমরা এবং কোর্ট ওই রায়টি পুনর্বিবেচনা করে ত্রয়োদশ সংশোধনীকে সাংবিধানিক ঘোষণা করবেন। কি কি যুক্তি চাইবেন আপনারা এই রিভিউতে? আমরা যেগুলো এখানে যুক্তি চাই, যেসব যুক্তি আমরা আমাদের রিভিউ পিটিশনে, আমাদের সামনেই পিটিশনটা আছে দেখছেন, এটা অনেক 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 মোটা, আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটা, এটা 800 পৃষ্ঠার বেশি। কিন্তু আমাদের রিভিউ আসলে এত বড় নয়, কারণ ত্রয়োদশ সংশোধনীর রায়টাই 750 পৃষ্ঠা, রিভিউ আবেদনের সাথে রায়টা দাখিল করতে হয়। কাজে এখানে 800 পৃষ্ঠার বেশি আছে, এর মধ্যে 750 পৃষ্ঠার বেশি হলো ত্রয়োদশ সংশোধনী মামলার রায়, বাকিটুকু আমাদের রিভিউ আবেদন। কতগুলো গ্রাউন্ডসে আপনারা দাখিল করেছেন? হ্যাঁ, এখানে আমরা অনেকগুলো অনেকগুলো যুক্তি তুলে ধরছি। তার মধ্যে একটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনীটা, আমি আগেও বলেছিলাম যে যখন আমরা পঞ্চদশ সংশোধনীর একটা মামলা গত সপ্তাহে করেছিলাম, যে সংবিধানের একটা মূল কাঠামো আছে এবং মূল কাঠামোর একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে সুষ্ঠু অবাধ নির্বাচন। এবং বিভিন্ন কোর্টের, আমাদের কোর্টেরও রায় আছে যেখানে বলা হয়েছে গণতন্ত্র সংবিধানের একটা মূল কাঠামো, এবং আরও কোর্টের রায় আছে যেখানে বলা হয়েছে সুষ্ঠু অবাধ নির্বাচনও সংবিধানের মূল কাঠামো, কারণ সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের সাথে অবিচ্ছেদ্য। সেই কারণে আমাদের একটা যুক্তি হচ্ছে যে ত্রয়োদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সাথে সম্পৃক্ত, কারণ মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র। এবং আর্টিকেল 7-এর অনুচ্ছেদ 7-এর কথা আপনারা সবাই জানবেন, যেখানে বলা আছে জনগণ সর্বময় ক্ষমতার মালিক। কাজে জনগণ যদি তার ভোট দিতে না পারে, জনগণ যদি তার প্রতিনিধি নির্বাচন করে সরকারে পাঠাতে না পারে, তাহলে তো জনগণের ক্ষমতা, জনগণের যে সর্বময় ক্ষমতা সেটা জনগণ প্রয়োগ করতে পারছে না। কাজেই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা জনগণের ভোটাধিকার নিশ্চিত করে, জনগণের সার্বভৌমত্ব, জনগণের সর্বময় ক্ষমতা নিশ্চিত করে, সেটা সংবিধানের মূল কাঠামোর একটা অংশ। কাজেই এই মূল কাঠামোটাকে সংবিধান সংশোধনী করে যেমন বাদ দেওয়া যায় না, সেরকম সুপ্রিম কোর্টও একটা আদেশ দিয়ে এটাকে বাদ দিয়ে দিতে পারেন না। কাজে সুপ্রিম কোর্ট যে বলছেন বিএম খায়রুল হকের মামলায় যে ত্রয়োদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক, এটা সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত। আমরা মনে করি বরং ত্রয়োদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামোর অংশ, সাংঘর্ষিক নয়। এখানে আরও একটা জিনিস আপনাদের হয়তো